একটা সময় যাচ্ছি কেক আনতে আর ভিড় দেখো মানে ছিট। তো গাইস যাই হোক আমাদের পুরো কেনাকাটা কমপ্লিট, কেক রেডি আর এখন যাচ্ছি। গুড মর্নিং গাইস, আর আজকে সকালটা ঠিক বৃষ্টির মধ্যেই কাটাতে হবে। দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টি পড়ে যাচ্ছে, আর এখন দেখি ছাতা নিয়ে একটু বাইরের দিকে যাব, মানে মুম্বাই শহরটা জাস্ট এই এলাকাটা একটু ঘুরবো। তো চলো ভিডিওটি স্টার্ট করি। গাইস সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত বাইরের দিকে এসেছি আর বৃষ্টি এখন একটু থেমেছে, আর সকালে ভিউটা একবার দেখো। বৃষ্টিতে গলিতে যদি কেউ যায় সে পুরো ভিজে যাবে, কারণ বৃষ্টি যদি থেমেও যায় তাও এই গলির ভিতর দিয়ে মানে বৃষ্টির জল পড়বে, কারণ যে অ্যালভেস্টার গুলো দিয়ে আছে ওই দিক থেকে। গাইস এখন চলে এসেছি মানে খেলার মাঠে, আর এই মাত্র বৃষ্টি জাস্ট একবার থামলো, কারণ আমি আস্তে আস্তে তখন কিন্তু বৃষ্টি নেমে গেছিলো, তো আমি ওখানে দাঁড়ালাম, না হলে আমিও ভিজে যেতাম। আর দেখো এত বৃষ্টিতেও সব খেলা করছে, কি বলবে আর, পুরো মাঠ আজকে মানে জলে ভরে গেছে, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার ফলে এই অবস্থা হয়ে গেছে। দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজে ভিজে সব খেলা করছে, আর এই দিকটা হাঁটার রাস্তা, আর পার্কে দেখো ভিতরটা, দেখো পার্কের ভিতরটা বাচ্চারা কিভাবে খেলা করছে, মারামারি করছে। আর গাইস এখন ফাইনালি পার্কের ভিতরে এন্ট্রি হয়ে গেছে, আর ওখানে বাচ্চাগুলো মানে মারামারি করছিল। ওই দেখো সাইড দিয়ে তিনটে বাচ্চা মানে পানিতে খেলা করছিল, কি করবে, আর আবার সেই লেভেলের মেঘ করেছে দেখতে পাচ্ছ। আবার বাড়ির দিকে না গেলে আবার হয়তো ভিজে যেতে পারি, আর পুরো ফাঁকা পার্কের ভিতরটা, কারণ পার্কের ভিতরে আরো সব থাকে, আজকে কেউ নেই, প্রতিদিন মানে পুরো ভরে যায় কিন্তু আজকে সেরকম কাউকে দেখা যাচ্ছে না। তো যাই হোক আবার তো বৃষ্টি শুরু হবে, কারণ এই দিকটা দেখো প্রচন্ড মেঘ করেছে। তো এখন বাড়ির দিকে যেতে হবে, না হলে আবার হয়তো ভিজে যাবো, তো বাড়ি যাই। তো গাইস দেখো মুসুল ধরে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, কাণ্ড দেখো বিকেল চারটের সময় ভিজছে। হ্যাঁ তো গাইজ এখন বাজে বিকেল চারটে, আর এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু করার নেই। তো বৃষ্টি এখন হালকা ছেড়েছে, দেখি বাইরের দিকে যেতে পারেনি, কিন্তু আমাকে যেতেই হবে বাইরের দিকে, কারণ আমাকে কন্টেন্ট বানাতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বাইরে গিয়ে কথা হচ্ছে। গাইস এখন বাজে সন্ধ্যা সাতটা, এখন বেরিয়ে পড়েছি নাস্তা করতে, আর এখন যাচ্ছি নাস্তা করতে, চলো দোকানে গিয়ে কথা হচ্ছে।
গাইস দেখতে পাচ্ছো আবারো বৃষ্টি নেমে গেল, নাস্তা খেতে যাওয়ার সময় তাহলে বৃষ্টি নেমে গেছে। দেখো গাইস রাত্রে বৃষ্টি, ভাই ছাড়া নাম নিচ্ছে না। দেখতে পাচ্ছি এখন চলে এসেছি খেতে। ওকে দোকানে প্রচুর ভিড় আজকে বৃষ্টিতে। তিন পরোটাই গিলা ভাজি, তো গাইস দেখতে পাচ্ছ পরোটা গিলা ভাজি আর যা দেয় এটা। তো চলো খেয়ে নি, তারপর কথা হবে। এক মিনিট সাথে আজকে দোকানে ভিড়। তো গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো বৃষ্টি এখনো পর্যন্ত ছাড়ার নাম নেই, যখন এসেছি তখনও বৃষ্টি হচ্ছিল আর এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আগে বাড়ি যাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। গাইস রাত্রি 8টার সময় রাস্তার, মানে 7:30টার সময় রাস্তার অবস্থা দেখো। এই রাস্তাগুলোতে প্রচুর ভিড় থাকে, আজকে বৃষ্টির জন্য একদম ভিড় নেই। বৃষ্টি দেখো, তো গাইস দেখতে পাচ্ছো রাত্রি 8টার সময় যাচ্ছি কেক আনতে। আর ভিড় দেখো, মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার মাঝেই ছাতা নিয়ে যেতে হচ্ছে। চলো দোকানে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ মঞ্জুস না কি বললো তো দোকানটার নাম? ভাই ভিড় দেখ খেলি বৃষ্টির মধ্যেও। হ্যাঁ নাইট মুম্বাই, হ্যাঁ চকলেট ওলা এইরকম দিলে হবে। কোনটা কি আমি দেখছি তিন চকলেট আছে, ফুল ফুল চকলেট আছে। তো গাইস যাই হোক আমাদের পুরো কেনাকাটা কমপ্লিট, কেক রেডি, আর এখন যাচ্ছি বাড়ি থেকে, কারণ বাড়িতে গিয়ে ভাগ নেকে দেবো। ওকে চলো বাড়ি যাই। আর এটা দাম পড়েছে 400 টাকা, আর বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তার মধ্যেই। তো চলো বাড়ি যাই, তারপর কথা হবে। দেখাতে পানি তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।